একটি আয়াত থেকে আল্লাহ সুবহান ও তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা বই নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, এমন একটা বই আমি আপনার কাছে নাযিল করেছি যেটা প্রতিটা বিষয়েরই ব্যাখ্যা, শুধু তাই নয়, ওয়াহুদান, এটা হচ্ছে হেদায়াত, ওয়া রাহমা, এবং এই বইটা হচ্ছে রহমত, অবশ্য, এবং এই বইটা সুসংবাদ, লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। এই আয়াত প্রমাণ করছে পৃথিবীতে এমন কোন আলোচনার টপিক নাই যেটাকে কোরআন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। একজন মানুষের জীবনে চলার জন্য যে প্রতিটা বিষয়ের দরকার, সেটা হোক মেজর মেজর টপিক অথবা মাইনর, ছোট বা বড়, এভরিথিং, যে সবকিছু আপনি আল কোরআনের মধ্যে পাবেন। যদিও এই কথাগুলো হজম করতে আমাদের এখন অসুবিধা হয়, অনেকের খাবার হজম হয় না এই কথাগুলো শোনার পরে, স্পেশালি যারা পশ্চিমা সভ্যতার কার্বন কপি এবং যারা সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি লালন করি, তাদের এই কথাগুলো হজম করতে সমস্যা হয়। কিন্তু আমাদের সমস্যা হয় না, কারণ আমরা মুসলিম। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা কাহাফের মধ্যে আরো বলেছেন যে ওয়ালাকাদ সরফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানুষের জন্য এই বইয়ের মধ্যে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি, ওয়া কানাল ইনসান আকসার শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে তর্ক করাকে পছন্দ করে, এটা আল্লাহ পাক বলেছেন। তিনি সূরা বনি ইসরাইল আরো বলেছেন যে ওয়ালাকাদ সরফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানুষের জন্য এই কোরআনের প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি, কিন্তু মানুষ, বেশিরভাগ মানুষই মুখ ফিরিয়ে নিচ্ছে এবং কুফরি করছে। আজকে আমাদের টপিক আখিরুজ জামান বা শেষ জামানা, এটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আছে, মাহফিল হচ্ছে, সেমিনার হচ্ছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কি? শেষ জামানায় মুসলিমরা কি করবে, আরো কি, এটা যে শেষ জামানা তার প্রমাণ কি, আরো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইসলামের অর্থনীতি কেমন হবে, আরো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মুসলিম উম্মার ঐক্য কিভাবে সম্ভব, আরো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইসলামের খেলাফত কিভাবে বাস্তবায়িত হবে, আর সর্বোপরি মুসলিম উম্মাহ কিভাবে দুনিয়া ও আখেরাতে নাজাত পাবে। এগুলো যে ইম্পর্টেন্ট টপিক, এগুলো বাদ দিয়ে আমরা এখন বক্সিং গ্লাভস পরে থাকি সবসময়, মানে সবসময় একজন আরেকজনকে কিভাবে আন্ডারস্টিমেট করব, কে কার দুর্নাম করবে, কে কার গিবত করবে, কে কার তহমত করবে, আর সবচেয়ে ছোট ছোট যেগুলো মাসলা মাসাইল আছে এগুলো নিয়ে আমরা তর্ক করি আর মসজিদগুলোকে ভাগ করি। এটাই হয়ে গেছে আমাদের মুসলিম উম্মার এখনকার চরিত্র, এটা দুর্ভাগ্যজনক কিন্তু সত্য। আর এই সুযোগ নিয়ে ইহুদি খ্রিস্টান এবং নাসারা মুশরিক মুনাফিকরা ঐক্যবদ্ধভাবে মুসলিম উম্মাহকে আজকে এমনভাবে নির্যাতিত করছে যে মুসলিম উম্মাহ তাদের দাসে পরিণত হয়েছে, আপনি ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, হয়তো আপনি বুঝতে পারছেন না। যাই হোক, আজকের যে টপিক আখিরুজ জামান, এটা কি আগে আমরা সেটা সংজ্ঞা শিখব। আখিরুজ জামান শব্দের অর্থ হচ্ছে শেষ জামানা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন তখন কিয়ামত শুরু হয়ে গেছে। তিনি বলেছেন যে আমি কিয়ামতের সূচনা লগ্নে প্রেরিত হয়েছি, অর্থাৎ তিনি যখন নবী হয়েছেন তখন থেকেই কিয়ামতের প্রসেসটা শুরু হয়ে গেছে। আরেকটা শব্দ হচ্ছে আউয়ালুজ জামান, প্রথম জামানা। আমরা জানি আদম আলাইহিসসালাম প্রথম নবী ছিলেন, তারপরে আস্তে 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 অনেক নবী আল্লাহ প্রেরণ করেছেন, এই সময়টা ছিল আউয়ালুজ জামান বা হিস্ট্রির সূচনা, মানব ইতিহাসের সূচনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যুগটা, তার পরের যুগটা, এটা হচ্ছে আখিরুজ জামান বা শেষ জামানা। আজকে থেকে 1440 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন পৃথিবী থেকে, আজকে 1450 বছর পর আমরা যে কিয়ামতের কতটা কাছাকাছি এটা বুঝতে আমাদের কারো বাকি থাকে না। এই আখিরুজ জামান সম্পর্কে কোরআন এবং সুন্নায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামত বলেছেন, কিছু বৈশিষ্ট্য বলেছেন যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই জামানায় বাস করছেন, তারপরে আপনি আপনার করণীয় ঠিক করতে পারবেন। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হলো এই বোধ শক্তি এবং দর্শন অর্জন করতে হলে আপনার দুটো জ্ঞান দরকার, দুটো জ্ঞান দরকার। একটা হচ্ছে আপনার এক্সটার্নাল ভিশন, মানে বাহ্যিক দৃষ্টি দরকার,
আরেকটা হচ্ছে ইন্টারনাল বাসিরা, অভ্যন্তরীণ নূর দরকার, আলো দরকার। একটা দিয়ে আপনি এটাকে রিড করতে পারবেন না। বাহ্যিক ভাবে আপনাকে সচেতন থাকতে হবে, অভ্যন্তরীণ ভাবে আপনাকে কোরআন সুন্নাহর গভীর গবেষণা করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় বসে আছেন। আপনারা হয়তো জানেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম ও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিল, আর এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। কিন্তু আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটা কথা বেশি বলতে চাই, যেটা অন্য কোন নবী বলেননি। সেটা কি? সেটা হচ্ছে দাজ্জাল এক চোখে অন্ধ, আর তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। এখানে যদি আপনি মনে করেন দাজ্জালের এই দুই চোখের একটা চোখ অন্ধ, তাহলে আপনি ভুল করবেন। মূলত সে ইন্টারনালি ব্লাইন্ড, তার ভিতরের অন্তর্দৃষ্টি নাই। সে এক্সটার্নালি দেখতে পারে, কিন্তু ইন্টারনালি সে দেখতে পারে না। আর এই মানব জাতির মধ্যে যারা এক চোখা, এক চোখ দিয়ে সবকিছু রিড করে, ভিতরে কোনো দর্শন নাই, বাসিরা নূর নাই, তারা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। এবং দাজ্জালের ফিতনায় পড়ে সে বুঝতেও পারবে না আমি দাজ্জালের ফিতনায় পড়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা, আর পৃথিবীর সব ছোট ছোট ফিতনাগুলো এই ফিতনারই সারাংশ। সব ছোট ছোট ফিতনাগুলো এই দাজ্জালের ফিতনার দিকে আপনাকে নিয়ে যাবে। আসুন দেখি কোরআন এবং সুন্নাহ আখিরুজ জামান সম্পর্কে আমাদেরকে কি বলছে। আমি অনেকগুলো পয়েন্ট নোট করেছি, আজকে হয়তো সবগুলো বলতে পারবো না, তবে আমি মেজর পয়েন্টগুলো বলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন শেষ জামানার নবী, অতএব তার কাছে যে বইটা নাজিল হয়েছে সেই বইটাও শেষ জামানার বই। কিন্তু এই বইয়ের মধ্যে হিস্ট্রির সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত, এমনকি কিয়ামতের পরে মানুষের কি অবস্থা হবে সেটাও আল্লাহ ব্যাখ্যা করেছেন। আজকে কোরআন পড়ার সময় নাই মুসলিমদের, এই কারণে এগুলো মুসলিমরা ধরতে পারছে না। তাদের সবকিছু করার সময় আছে, মুসলিমদের এভরিথিং, তাদের প্রত্যেকটা বিষয়ে আঞ্জাম দেওয়ার সময় আছে, টাকা আছে, শ্রম আছে, কোরআন গবেষণা, তাদাব্বুর, তাবলীগ, প্রচার প্রসার, এগুলোর সময় পাওয়া যাচ্ছে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার এই কওম কোরআনকে অনেক দূরে ফেলে দিয়েছিল, কোরআন থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল। এই আক্ষেপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে করবেন, সেদিন আমাদের কি অবস্থা হবে সেটা আমরাই ভাবি। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যেটা পাচ্ছি যে শেষ জামানায় মানুষের মাঝে আল্লাহ গ্রহিতা, নাস্তিকতা এবং পরকালের চেতনা বিলোপ হয়ে যাবে। যখন সমাজে এরকম আলামত আপনি দেখবেন তখন বুঝে নেবেন এটা শেষ জামানা। এই কারণেই মক্কায় যতগুলো সূরা নাজিল হয়েছিল, 114টার মধ্যে প্রায় 86টা সূরা মক্কায় নাজিল হয়েছে, এই মাক্কী সূরাগুলোর মূল নীতিটা হচ্ছে পরকালমুখিতা, আল্লাহর দিকে মানুষকে নিয়ে যাওয়া, এক ঈশ্বরে বিশ্বাস করা, রাসূলের নবুয়তকে স্বীকৃতি দেয়। এক কথায় সেখানে কোনো হুকুম আহকাম ওইভাবে ছিল না। মক্কার সূরাগুলোর মধ্যে সুদ খেও না, জেনা করো না, এই ধরনের কথাগুলো কিন্তু আসেনি, এগুলো পরে মাদানী যুগে এসেছে। মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানব জাতিকে আল্লাহ মুখী করেছেন, এ কারণেই কোরআনে এই সূরাগুলো বেশি বেশি এসেছে। কারণ শেষ জামানায় বেশিরভাগ মানুষ আস্তে আস্তে আল্লাহ গ্রহী হয়ে যাবে, পরকাল থেকে মুখ ফিরিয়ে নিবে, নাস্তিকতার চর্চা বাড়তে থাকবে। যদি আপনি বুঝতে পারেন সমাজে এগুলো বাড়ছে, তাহলে বুঝে নেবেন এটা শেষ জামানা। আমি খুব সংক্ষেপে বলছি, ডিটেইলস বলা আছে, সময় নেই। দুই নাম্বার হচ্ছে, যখন আপনি সমাজের বুকে দেখবেন মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত, ঠিক আছে, মানুষ দুনিয়ার স্বার্থ, বাড়ি গাড়ি টাকা কড়ি প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত, কে কারচেয়ে বেশি দুনিয়াবী সাফল্য বা সাকসেস, সো কল্ড সাকসেস অর্জন করবে, এর পিছনেই তারা ঘুরে বেড়াচ্ছে। যখন সমাজের চিত্রটা এমন হবে তখন বুঝে নেবেন এটা শেষ জামানা। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাকাসুর, সূরা জিলজাল, সূরা কারিয়ার মতো সূরাগুলো নাজিল করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবর পর্যন্ত পৌঁছে যাও, কেল্লা সাওফা তাআলামুন, কখনো নয় শীঘ্রই তুমি জানতে পারবে, সুম্মা কেল্লা সাওফা তাআলামুন, আবারও বলছি কখনো নয় শীঘ্রই তুমি জানতে পারবে।
কেল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, তোমার সেদিন চাক্ষুষ বিশ্বাস হয়ে যাবে, ইলমাল ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে পরকাল সত্য, লাতারাউনাল জাহিম নিঃসন্দেহে তোমরা জাহান্নাম দেখবে, ثم لتسألن يومئذ عن النعيم অবশ্যই সেদিন তোমাদেরকে পৃথিবীর নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে কেন? মানুষকে দুনিয়ার মোহ থেকে বের করে পরকালের দিকে ধাবিত করার জন্য। এই সূরাগুলো এখনো কোরআনে আছে কিন্তু এগুলো চর্চা করার সময় আমাদের হচ্ছে না। যখন আপনি সমাজে দেখবেন প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ ব্যস্ত, তখন ধরে নেবেন যেটা কিয়ামতের আলামত। ঠিক এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিসও বলেছিলেন। আপনারা হয়তো জানেন হাদিসে জিব্রিলের কথা, যেখানে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে এসেছিলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল কিয়ামতের আলামত কি কি। এই আলামতগুলো বলতে গিয়ে রাসূল বলেছিলেন, যখন দেখবে, ভালো করে কথাটা শুনেন, যখন দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এই ধরনের মানুষরা যারা বকরি চড়াতো, এরা যখন অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তুমি ফান্তাজির সাআত, তখন ধরে নিও যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আজকে যদি আপনি গ্রাম গঞ্জ শহর বন্দর দেশ রাষ্ট্র বিশ্ব যেখানে তাকান, দেখবেন যাদের একসময় কিছুই ছিল না, তারা আজকে বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত। এগুলো আমরা চাক্ষুষ দেখছি যে কিয়ামত আমাদের হাতের কাছে। এটা কিয়ামতের একটা বড় সাইন। তিন নম্বর কি? তিন নম্বরটা আমি একটু টাচ দিয়েছিলাম যে এই উম্মাহ, মুসলিম উম্মাহ যখন কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে বলতে আমি বুঝাইনি যে কোরআন তেলাওয়াত করবে না, তেলাওয়াত ঠিকই করবে কিন্তু কোরআনের গভীরে ঢুকতে পারবে না, ঠিক আছে, কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না, তাদাব্বুর তাবলীগ তালিম এই এই ব্যাপারে তারা রিসার্চ করবে না, এক কথা তারা রিসার্চ করবে না, রিডিং করবে, রাসূল বলেছেন তারা রিডিং করবে কিন্তু গলায় তাদের কোরআনের মর্ম ঢুকবে না। এই যখন অবস্থা হবে তখন বুঝে নেবেন কিয়ামত কাছে। আমরা যদি চারপাশে তাকাই দেখতে পারবো যে আমাদের উম্মাহ আজকে সবকিছুই করতে পারে, শুধু কোরআন নিয়ে গবেষণাটা করতে পারে। ইভেন আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, বিভিন্ন জায়গায় আজকে বক্তব্য করে বেড়াচ্ছেন, তাদের মধ্যেও দেখবেন জ্ঞানের অনেক স্বল্পতা আছে, তারা নিজেরাও মানুষকে অনেক সময় সঠিক তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছেন, এর ফলে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আর আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম, এর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই, এমন কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত গড়ে ওঠেনি, আজ পর্যন্ত গড়ে ওঠেনি যেখানে একটা ছেলে, ওই যে আমার সন্তান, সে ইসলামিক সবকিছু শিখবে প্লাস জেনারেল সবকিছু শিখবে। একটা প্রতিষ্ঠান আপনি আমাকে দেখাবেন, যখন এখান থেকে মানুষ পাশ করে বের হবে তখন তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আমাদের জেনারেল শিক্ষা একদিকে যাচ্ছে, মাদ্রাসা শিক্ষা আরেকদিকে যাচ্ছে, দুইটার মধ্যে কোনো হারমোনিয়াস কানেকশন নাই। এই জন্য আমি যদি চাই আমার মেয়ে আমার ছেলে সবকিছু শিখবে, আপনি দিতে পারবেন না, আপনাকে নিজেকে উদ্যোক্তা হয়ে হয়তো বা কোনো প্রতিষ্ঠান করতে হবে, তারপরে আপনি দিতে পারবেন। এই হলো আমাদের দাজ্জালীয় এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেম এস্টাবলিশ করেছে দাজ্জাল। এই উম্মাহ কোরআনকে পরিত্যাগ করবে, যেটা আমি বলেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে আক্ষেপ করবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআনের তাদাব্বুর, এর অর্থ শেখা, এর ব্যাকরণ শেখা, আরবি ভাষা শেখা, এর তাবলীগ প্রচার প্রসারে এই উম্মাহ আত্মনিয়োগ করা ছেড়ে দিবেন, তখন আপনি ধরে নেবেন কিয়ামত অনেক কাছে। আর কি হতে পারে? তিনটা বলেছি। চার নম্বর হচ্ছে যখন আপনি দেখবেন যে সমাজে সর্বশ্রেণীর মানুষ, সমাজের সর্বশ্রেণীর মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ত, তখন আপনি বুঝে নেবেন এটা শেষ জামানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে শেষ জামানায় এমন একটা ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত থাকবে, আর যে নিজে মুক্ত থাকতে চাইবে তার কাছেও সুদের ছিটাফোঁটা ধুলা এসে লাগবে। এটা আজ থেকে 1400 বছর আগে তিনি বলে গেছেন। এবং আপনারা জানেন কি না আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শেষ যে রেভলিউশন বা ওহিটা প্রেরণ করেছেন সেটা কিন্তু সলাত সম্পর্কে ছিল না, সেটা জাকাত সম্পর্কে ছিল না, সেটা জিনা সম্পর্কেও ছিল না, দাজ্জাল সম্পর্কেও ছিল না, সেটা ছিল সুদ সম্পর্কে। আপনারা বিদায় হজের অনেক ভাষণটা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন এবং সবাইকে বললেন আমি কি তোমাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দিয়েছি? সবাই বলল যে অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। এটা আপনারা অনেকেই জানেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব পালন করেছি। তখন সাহাবীরা ধরে নিলেন ওহি আর আসবে না, যেহেতু দায়িত্ব শেষ, নবীর দায়িত্ব শেষ, সূরা নাসরও নাযিল হয়ে গেল, অতএব ওহি আর আসবে না। কিন্তু না, বিদায় হজের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 81 দিন বেঁচে ছিলেন, আর এই 81 দিনের মধ্যে তার কাছে দুইটা ওহি এসেছে। একটা হচ্ছে হাদিসে জিবরিল, যেটা আমি বললাম একটু আগে, আরেকটা হচ্ছে সুদ সম্পর্কিত এই আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারার 278 নম্বর আয়াত, হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এখন আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে স্যাটিসফাই থাকেন, আমার কিছু বলার নাই। আপনি যদি মনে করেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি খুব স্যাটিসফাই, আমার প্রোগ্রেস হচ্ছে, টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, আমার কিছু বলার নাই। কিন্তু আপনি যদি মুমিন মুসলিম হয়ে থাকেন, এই কথাটা যদি আপনার হৃদয়ে দাগ কাটে, আপনার কলবকে নাড়া দেয়, তাহলে আপনি আজকে থেকে সুদের সব কারবার ছেড়ে দিবেন। সুদের ফজিলত কি? ফজিলত হচ্ছে যে ব্যক্তি সুদ খায় তার সর্বনিম্ন পাপ সে তার মায়ের সাথে জেনা করে। আপনারা কি কথা শুনলেন? যে ব্যক্তি সুদ খায় তার সর্বনিম্ন পাপ হচ্ছে সে তার মায়ের সাথে জেনা করে, আর সর্বোচ্চ পাপ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। মাঝখানে আরো পাপ আছে। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন 36 মেয়ের সাথে ধর্ষণ করলো। এগুলো নিয়ে আলোচনা হয় না। লাস্ট কবে আপনারা খুতবা শুনেছেন সুদের ব্যাপারে? Thank you.